Hello, Assalamu Alaikum. Good evening. How are you all? This is me, Tasneem, your teacher. And this is class 1 and 2, batch 2. So, and Happy New Year all. How are you? Happy New Year, Happy New Year, and all my dear students. চ্যালেঞ্জ নিব যে এই বছরে আমরা খুব ভালো করে পড়াশোনা করব, অনেক ভালো করে পড়াশোনা করব। তারপর আমরা যা যা করিনি সেই কাজগুলো এই বছরে করার চেষ্টা করব, ঠিক আছে? সো আমরা ক্লাসটা স্টার্ট করব। সো ক্লাসটা স্টার্ট করার আগে আমরা একটু দেখে নিব যে আজকে আমরা ক্লাসে কি কি পড়ব। ফার্স্ট আমরা যেটা পড়ব, দিস ইজ প্রপার নাউন্স। আমরা একটা গ্রামার দিয়ে শুরু করব, প্রপার নাউন্স, দেন আমরা এক্সারসাইজ করব, ঠিক আছে? প্রপার নাউন থেকে কিছু এক্সারসাইজ করব, দেন আমরা শিখব ইউজ অফ মাই, ইয়োর, হিজ অ্যান্ড হার, এই চারটার ব্যবহার আমরা শিখব। দেন আমরা একটা স্টোরি শিখব, স্টোরিটা শুনব, পড়ব, ফ্যাট কিং, থিন ডগ, ওকে? দেন আমরা কিছু শিখব ওয়ার্ড মিনিং, কিছু ওয়ার্ড মিনিং এখানেই আমরা শিখে ফেলবো। তারপর আমরা প্র্যাকটিস করব স্পিড রিডিং, ঠিক আছে? কিভাবে রিডিংটা ইমপ্রুভ করতে হয় আমরা স্পিড রিডিং এর মাধ্যমে এটা দেখাবো, ওকে? দেন আমরা শিখব কিছু কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, আমাদেরকে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার বোথ শিখতে হবে। অ্যান্ড লাস্টে আমরা যেটা প্র্যাকটিস করব, দিস ইজ টাং টুইস্টার, ওকে? সো নাও উই ক্যান স্টার্ট দ্য ক্লাস। আমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করব, ক্লাসটা দেখো আমরা কিছু শিখতে পারি কিনা ক্লাস থেকে। কেউ এখন সাউন্ড দিবে না, এভরিবডি মিউট ইয়োরসেলফ, সবাই মিউট করে রাখো, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম মিস, ওয়ালাইকুম আসসালাম, ওকে, ঠিক আছে বাবা, অমুষিত আমরা মাত্র ক্লাসটা শুরু করলাম, ঠিক আছে? আমরা একটু খেয়াল করি কি লেখা আছে। প্রপার নাউন্স, রায়ান, রশিদ, আবরার, আমি কিন্তু আবার রিকোয়েস্ট করছি যে আমরা নতুন বছরে বললাম যে আমরা ফুল এনার্জি নিয়ে পড়ব, তাই না? খুব মনোযোগ দিয়ে পড়ব, বারবার করে পড়ব, ওকে? প্রপার নাউন্স, প্রপার নাউন্স আর দ্য স্পেশাল নেমস অফ পিপল, প্লেসেস, অ্যানিমেলস অর থিংস। কি লেখা আছে সবাই পড়তে হবে, সাইফা ইসলাম, Ryan Rashid is reading, Abrar is reading. Proper nouns are the special names of people, places, animals or things. Proper nouns টা হচ্ছে একটা স্পেশাল নেম, কাদের? People, যে কোনো জায়গার নাম, কোনো animals এর নাম and কোনো things এর নাম। Proper nouns always begin with capital letters, তাই না? তো capital letters টা কেমন হয়, বড়? অনেক বড় হয় না capital letters? Yes. So proper noun টা আমরা সবসময় কি দিয়ে শুরু করব? Capital letters দিয়ে শুরু করব। সো আমরা একটা আরেকবার রিড করি। প্রপার নাউন্স আর দ্য স্পেশাল নেমস অফ পিপল, প্লেসেস, অ্যানিমেলস অর থিংস। প্রপার নাউন্স অলওয়েজ বিগিন উইথ ক্যাপিটাল লেটার্স। সাথে সাথে সবাই পড়বে, কেউ কিন্তু বলতে পারবে না যে মিস আপনি আমাকে ধরেননি, হ্যাঁ আমি বলিনি, এটা কিন্তু কেউ বলতে পারবে না। যখন বলবো তখন বুঝবো যে তুমি আমার সাথে পড়োনি, ওকে? হাসনাত, রামি, মিয়াসির, আমার সাথে সাথে পড়ছি সবাই। Proper nouns are the special names of people, places, animals or things. Proper nouns always begin with capital letters. The names of the days of the week, the names of the days of the week, months and some special days are proper nouns. So আমাদের দিনের নাম, সপ্তাহের নাম, তারপর মাসের নাম, এগুলো আমরা স্পেশাল ডেজ অলসো আমরা সব কি প্রপার নাউনে লিখব, ক্যাপিটাল লেটার দিয়ে লিখব। দে বিগিন উইথ ক্যাপিটাল লেটার। সো সবার প্রথমে আমাকে একটু হাসনাত সাউন্ড দিবে। হাসনাত, যার নাম বলবো সে শুধু সাউন্ড দিবে, ওকে? হাসনাত, আনমিউট ইয়োরসেলফ বাবা। হাসনাত প্লিজ, ওকে, ইউ রিড ইট। প্রপার নাউনস আর দ্য স্পেশাল নেমস অফ পিপল, প্লেসেস, অ্যানিমালস অর থিংস। প্রপার নাউনস অলওয়েজ বিগিন উইথ ক্যাপিটাল লেটার্স। ওকে, থ্যাংক ইউ, ওকে রাফসান, থ্যাংক ইউ। তুমি স্টপ করে পুরোটা পড়ে যাও, ঠিক আছে? নাও আফিফা, আফিফা, আফিফা মাহমুদ, আনমিউট করতে হবে, ওকে? ইউ রিড ফ্রম হিয়ার দ্য নেমস অফ দ্য ডেজ।
এখান থেকে পড়ো মা দেখে দেখে পড়ো দেখা যাচ্ছে স্লাইডটা The names of the days of the week of the weeks month some special days some special days are nouns to they begin with capital letter ওকে ইউ জাস্ট মিউট ইয়োরসেলফ তুমি তোমার সাউন্ডটা বন্ধ করে দিয়ে এটা পুরোটা আবার পড়ো নাও স্নেহা স্নেহা ইউ রিড ফ্রম হিয়ার প্রপার নাউন্স সাথে সাথে সবাই পড়বে যা আমি দেখতে পাচ্ছি অনেকেই পড়ছো খুব সুন্দর করে প্রপার নাউন্স আর দ্য স্পেশাল নেমস অফ পিপল প্লেসেস অ্যানিমাল অর থিংস প্রপার নাউন্স অলওয়েজ বিগিন উইথ ক্যাপিটাল লেটার্স দ্য নেম অফ দ্য ডেজ অফ দ্য উইক মান্থস অ্যান্ড সাম স্পেশাল ডে are proper noun too. They begin with capital letter. Okay, thank you. Now Safi binte Hassan. Safi binte Hassan and Fatima porte thako. Safi binte Hassan unmute koro baba. Please unmute yourself. Safi ibn Hassan. Druto korte hobe. Thik ache? Druto korte hobe. Okay, you read from here. Proper nouns are abar poro. Druto. দেরি হলে আমি আরেকজনের কাছে চলে যাব ঠিক আছে নাও জান্নাতুল ফেরদৌস জান্নাতুল ফেরদৌস আনমিউট ইয়োরসেলফ ওকে নাও রিড ইট প্রপার নাউন্স আর দ্য স্পেশাল নেমস প্রপার নাউন্স অফ আনমিউট করতে হবে জান্নাতুল ফেরদৌস ওকে হ্যাঁ স্টার্ট Proper nouns are the special names of people, places, animals, or things. Proper noun always beginning with capital letters. The names of the day, days of the week, months, and some special days are proper nouns. True. ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ নাও আদিপ পড়ো তো দেখো আদিপ কিন্তু বারবার রিড করছে হ্যাঁ আমি কি আদিপকে দেখতে পাচ্ছি আদিপ কিন্তু কন্টিনিউয়াস রিড করছে সো আদিপ রিড ইট থ্যাংক ইউ আদিপ Proper nouns are the special names of people, places, animals, or things. Proper nouns always begin with capital letters. The names of the days of week, months, and some special days are proper nouns too. They begin with capital letters. খেয়াল করেছো যারা রিড করছো তারা কিন্তু খুব সুন্দর করে রিড করতে পারবে তাই না সো আমাদের প্রপার নাউনটা মাথায় রাখতে হবে কি যেগুলো হচ্ছে স্পেশাল কোনো পিপলের নাম প্লেসেস এর নাম এনিমেলস এর নাম এবং থিংস এর নাম আর এটা সবসময় কি হবে ক্যাপিটাল লেটার্স ডান ওকে নাও আই এম গোয়িং টু দ্য এক্সারসাইজ আমরা এখন কিছু এক্সারসাইজ করব ঠিক আছে প্রপার নাউন থেকে ওকে ফার্স্ট ইউ রিড দ্য কোশ্চেন Underline the proper nouns in the following sentences. সবার আগে আমরা প্রথমটা বুঝি কি লেখা আছে। Underline সবাই রাফা খুব দেখে দেখে পড়ো ঠিক আছে তোমাদের রিডিং এর প্রবলেম হচ্ছে তোমরা দেখে দেখে পড়ো না দেখে দেখে পড়তে হবে। Underline the proper nouns in the following sentences. নিচের সেন্টেন্স গুলো থেকে আমরা কি করব প্রপার নাউনটা আন্ডারলাইন করব। Miss হাওড়া কি? Sorry. হাওড়া আমি হাওড়াতে আসি হাওড়া কি এখনো আমি কলকাতায় যাই নাই হাওড়া এখনো হাওড়া ব্রিজেও যাইনি ঠিক আছে আসিফ আসিফ ইজ প্রপার কেন স্নেহা সাউন্ড দিয়েছো কেন মিস আমি হাওড়া ব্রিজে গেছি আচ্ছা ঠিক আছে সো মিশকাত বলেছে হাওড়া কি আমরা বোঝাবো হাওড়া ঠিক আছে ওকে নিয়ে যাব আমি হাওড়া ব্রিজে নিয়ে যাব ওকে সো আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স ইন দ্য ফলোইং সেন্টেন্সেস নিচের সেন্টেন্স গুলো মধ্যে থেকে আমরা প্রপার নাউন্স গুলো কি করব আন্ডারলাইন করব ঠিক আছে সো নাম্বার 1 দেখো কি লেখা আছে আসিফ সবাই পড়ি আমরা আসিফ লিভস ইন আচ্ছা আমি একটু আগে দেখি কার সাউন্ড দেওয়া আছে যে সাউন্ড দেওয়া থাকবে তাকে কিন্তু পানিশমেন্ট হিসেবে তাকে আমি 5 মিনিটের জন্য ওয়েটিং রুমে পাঠিয়ে দিব আমি চাই যে আমরা সবাই একসাথে পড়ব ঠিক আছে ওকে Asif lives in Kolkata near the Howrah Bridge. খেয়াল করো আমি কিন্তু না দেখে তোমাদেরকে ধরবো. Asif lives in Kolkata near the Howrah Bridge.
ঠিক আছে সো আসিফ লিভস ইন কলকাতা নিয়ার দা হাওড়া ব্রিজ আসিফ কোথায় বাস করে কলকাতায় হাওড়া ব্রিজের কাছে বাস করে ঠিক আছে সো মিশকা তো এখন বুঝতে পেরেছো হাওড়া ব্রিজ কি হাওড়া কি ঠিক আছে ওকে সো আসিফ লিভস ইন কলকাতা নিয়ার দা হাওড়া ব্রিজ সো আসিফ হচ্ছে কলকাতায় হাওড়া ব্রিজের কাছে বাস করে সো আমাকে এখানে বলতে হবে কয়টা প্রপার নাউন এবং কি কি আচ্ছা সবার প্রথমে ফাবিহা বলবে যাকে বলবে অ্যানসার বলতে সে বলবে আর হাত তুলে যারা যারা পারো হাত তুলে সেন্টেন্সটা পড়বে ঠিক আছে আর অ্যানসার গুলোও বলবে হাত তুলে অ্যানসারটা পড়বে বলতে থাকবে বাট সাউন্ড বন্ধ থাকবে সাইলেন্ট আমি শুনবো না বাসার মানুষগুলো শুনবে এন্ড ফাবিহা বলো আসিফ লিভস ইন কলকাতা নিয়ার দা হাওড়া ব্রিজ দেয়ার আর থ্রি প্রপার ফোর প্রপার নাউন্স ওয়ান ইজ আসিফ নাম্বার টু ইজ কলকাতা নাম্বার থ্রি ইজ হাওড়া অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ব্রিজ আচ্ছা হাওড়া ব্রিজ কিন্তু একটাই নাম ঠিক আছে এখানে আমাদের প্রপার নাউন ব্রিজ ওকে সো প্রপার নাউন কিন্তু তিনটা তোমার ঠিক আছে বাট তুমি যে হাওড়াকে আলাদা বলেছো ব্রিজকে আলাদা বলেছো ঠিক আছে সো আমরা একটু অ্যানসারটা দেখি সবাই আমরা একটু অ্যানসারটা দেখি দেখো কি আছে অ্যানসার ওকে সো আসিফ লিভস ইন কলকাতা নিয়ার দা হাওড়া ব্রিজ দেয়ার আর থ্রি প্রপার নাউন সবাই বলো আমার সাথে আচ্ছা নেটে কি প্রবলেম হচ্ছে ওকে মিস বারবার আটকে যাচ্ছে কিন্তু বাকি তো কেউ আটকাচ্ছে আটকে যাচ্ছে না কি আটকে যাচ্ছে মিস মিস আটকে যাচ্ছে আচ্ছা আচ্ছা নেটে প্রবলেম হচ্ছে বনা বাবা আমিও ট্রাই করছি ওকে সো আমরা আবার একটু দেখি আবার আটকে গেছে ঠিক আছে সো আমরা খেয়াল করো কিভাবে বলবো এই লাইনটা আমরা কিভাবে ডিসক্রাইব করব সবাই খেয়াল করো আসিফ লিভস ইন কলকাতা নিয়ার দা হাওড়া ব্রিজ দেয়ার আর থ্রি প্রপার নাউন্স যে আমার মতো বলতে পারবে না আমি বুঝবো যে সে ক্লাস আমারটা শুনেই নেই ঠিক আছে আমি এখনই ধরবো দেয়ার আর থ্রি প্রপার নাউন্স ওয়ান ইজ আসিফ নাম্বার টু ইজ কলকাতা অ্যান্ড নাম্বার থ্রি ইজ হাওড়া ব্রিজ ঠিক সেম ভাবে বলতে হবে এবার আমি স্লাইডটা বন্ধ করে দিলাম ওকে আবরার বলো ফার্স্ট ইউ টেল দ্য সেন্টেন্স দেন ইউ টেল দ্য অ্যান্সার কেন আটকে যাচ্ছে বারবার ইহান আর সবাই এভাবে বলতেই থাকো সেম সেন্টেন্সটা বলো অ্যানসারটা বলো হ্যাঁ ইহান আজরাক মাহমুদ ইহান ওকে ওকে অ্যানসার আসিফ লিভস ইন কলকাতা নিয়ার দা হাওড়া ব্রিজ দেয়ার আর ফোর প্রপার নাউন্স ফার্স্ট ওয়ান ইজ আসিফ সেকেন্ড ওয়ান ইজ কলকাতা আমি দেখতে পাচ্ছি স্নেহা কিন্তু কন্টিনিউয়াস পড়ছে আফরা পড়ছে থ্যাংক ইউ Number 1 is Asif, number 2 is Kolkata, number 3 is Hawra Beach. Thank you, thank you, thank you. Now I'm going to the next sentence. My birthday, sentence ta ke tumra ekdom mukhe niye ashbe. My birthday was on the last Saturday in March. My birthday was on the last Saturday in March. Now, amake answer ta bolte hobe. নুজাইমা বলো হোয়াট ইজ দ্য অ্যান্সার নুজাইমা নুজাইমা জাহান মুন মাই বার্থডে ওয়াজ অন দ্য লাস্ট স্যাটারডে ইন মার্চ হ্যাঁ নুজাইমা আনমিউট করতে হবে সবাইকে বলি আনমিউট যখন নাম বলবো দ্রুত আনমিউট করতে হবে হোয়াট ইজ দ্য অ্যান্সার এন্ড হু ক্যান সে ইউর হ্যান্ড কে বলতে পারবে হাত তুলে রাখো
কথা বলবে না হাত চালাবে স্যাটারডে আর হচ্ছে মার্চ দ্যাট মিন্স হাউ মেনি প্রপার নাউন দে আর নুজাইমা বলো কয়টা প্রপার নাউন দে আর ওকে ফাইজা বলো ফাইজা Faiza Balu, my birthday was on the last Saturday in March. Faiza, okay. There are three proper nouns. One is birthday, two is Saturday, three is March. আচ্ছা এটা কি তোমরা কি সবাই এগ্রি ফাবিহা এগ্রি সবাই কি এগ্রি আচ্ছা ফাবিহা তাহলে অ্যানসারটা বলে ফেলো আদি বলেছে এগ্রি ফাবিহা বলছে না সো আমরা ফাবিহারটা শুনি My birthday was on the last Saturday in March. There are three proper nouns. One is birthday. One is birthday. Second is Saturday. And the last one is March. Okay. ভুল হয়েছে সবাই একটু অ্যানসারটা মিলিয়ে নেই My birthday was on the last Saturday in March. সবাই খেয়াল করো My birthday was Miss birthday holo na keno na birthday hobe na baba birthday bolte ekhane amader mane common bojhatche thik ache Saturday and March these are proper nouns and birthday is a common noun so my birthday was on the last Saturday in March thik ache there are two proper nouns one is Saturday and another is March now Ryan Rashid bolo Ryan bolo my birthday was on the last Saturday in March yes. there are two proper nouns one is Saturday and two is March thank you okay amra ebar next sentence e chole gelam simran miss need a problem hocche apnar Sorry. Okay. Ryan, sound bondho kore dao, baba. Simran bought a new pair of shoes. Amra sentence ta ke bujhi. Simran bought a new pair of shoes. Simran ki kine chilo? Ekta notun juto kine chilo. A new pair of shoes. Simran bought a new pair of shoes. Amra tin bar boli sentence ta shobai jore jore boli. আর কে কে জোরে জোরে পড়ছো আমি কিন্তু ভিডিও দেখলেই বুঝি যে কে কে পড়ছো আর কে কে পড়ছো না ঠিক আছে আমি জাস্ট স্ক্রলিং করে দেখছি কে কে পড়ছো না এই যে মিশকাত পড়ছো না সিমরান বট আ নিউ পেয়ার অফ শুজ ওকে নাও আফরা বলো হোয়াট ইজ দ্য অ্যানসার হাউ মেনি প্রপার নাউন দেয়ার আফরা টেল মি Okay, Afra, tell me, how many proper noun there are? ঠিক আছে, Afra, ঠিক আছে, বলো এবার. Simran bought a new pair of shoes. Simran bought a new pair of shoes. Okay, then answer. There are who can say raise your hand after অনেক দেরি হচ্ছে কে বলতে পারবে আচ্ছা আদিত তো বারবারই হাত তুলছো I want to say মিশকাত বলো what is the answer Simran bought a new pair of shoes there are one proper noun আচ্ছা যদি one হয় একটু খেয়াল করো there are হবে নাকি there is হবে there is one proper noun নামটা লেখো নাম লেখো নাই কেন নামটা লিখতে হবে ভুলে গেছো তোমার নামটা বলো তোমা সিমরান বট আ নিউ পেয়ার অফ শুজ Simran bought a new pair of shoes. হ্যাঁ বারবার পড়ো এই যে আমি দেখতে পাচ্ছি আফিফা পড়ছো বারবার সেন্টেন্সটা পড়তে হবে প্লিজ তারপর তাসিনুর রহমান পড়ছো থ্যাংক ইউ নুজাইমা তারপর বর্নিল পড়ছো রাফা কিন্তু পড়ছো না
সাথে সাথে পড়া এটাই হচ্ছে আমাদের ক্লাস ঠিক আছে সো সিমরান বট আ নিউ পেয়ার অফ শুজ সিমরান কি কিনেছিল একটা নতুন জুতা কিনেছিল সো দেয়ার আর দেয়ার ইজ অনলি ওয়ান প্রপার নাউন দিস ইজ সিমরান ডান ওকে হ্যাঁ মেহেক এই যে আমি ভুলে গেছিলাম মেহেক নামটা সে অপনাম দিয়ে চলে আসছিল ওকে সো নাম্বার 7 টা মেহেক আমাকে বলবে হোয়াট ইজ দ্য অ্যানসার আগে আমি সেন্টেন্সটা পড়ি সবাই শোনো মাই পেট ফেয়ার পলি মেক্স আ লট অফ নয়েজ খুব সুন্দর করে বলো এটা কিন্তু আমরা টাং টুইস্টারের মতো করে পড়তে পারি মাই পেট ফেয়ার পলি মেক্স আ লট অফ নয়েজ মাই পেট ফেয়ার পলি মেক্স আ লট অফ নয়েজ এগেইন My pet parrot Polly makes a lot of noise. দেখো আমি কি বলেছি my pet parrot তার নামটা বললাম সে কি করে makes a lot of noise. So আমাকে এখন বলবে অ্যানসারটা বলবে আর আমাকে পুরো লাইনটা বলে তারপর অ্যানসারটা বলতে হবে ঠিক আছে সো আমাকে মেহেক বলবে হোয়াট ইজ দ্য অ্যানসার সবার প্রথমে মেহেক বলবে হাত তুলে তোমরা অ্যানসারটা বলতে থাকো ঠিক আছে সাইলেন্ট ভাবে বলতে থাকো আমি যেন না শুনি বাট পড়তে থাকো নাও মেহেক আনমিউট করো মা হোয়ার ইজ মেহেক ইয়েস মি ওকে মেহেক টেল মি হোয়াট ইজ দ্য অ্যানসার মাই ব্যাক পলি মেক্স অফ দ্য আ লট অফ নয়েজ মেক আ লট অফ নয়েজ ইয়েস সো হোয়াট ইজ দ্য অ্যানসার দেয়ার আর আচ্ছা এবার আমাকে আইজা বলো আইজা মেহেক পারছো না আইজা বলো আচ্ছা আমরা একটু দেখেই পড়ি তাই না আমরা দেখেই পড়ি আইজা বলো আইজা মাই ফ্যাট ফ্যাট পলি মেক্স আ লট অফ নয়েজ আমরা কিন্তু বারবারই বলেছি প্রপার নাউনটা কিন্তু কি হবে ক্যাপিটাল লেটার হবে সো এটাও কিন্তু একটা কোশ্চেন আমাদের মানে ক্লু দেওয়া আছে অ্যান্সারের জন্য ওকে সো আইজা বলো হোয়াট ইজ দ্য অ্যান্সার হাউ মেনি প্রপার নাউন দেয়ার পড়ো আগে কোশ্চেন সেন্টেন্সটা রিড করো মেক্স আ লট অফ নয়েজ আচ্ছা তোমাদের দেরি হচ্ছে আর কে বলতে পারবে হাত তোলো তো একটু রেজ ইওর হ্যান্ড ফাবিহা ক্যান আচ্ছা তাসিনুর হ্যাঁ তাসিনুর বলো তাসিনুর রহমান ওকে মাই পেট পলি মাই পেট প্যারট পলি মেক্স এ লট অফ নয়েজ সো There is one proper noun. That is Polly. Thank you. Tasinur jono shobai ektu hat tali dao to. Sundor kore boleche. Thank you, Tasinur. Okay. So amra ektu answer ta dekhi. My pet parrot Polly makes a lot of noise. Amra last time abar tin bar bolbo shobai. Sundor kore dekhe dekhe porbo. Jokhon dekhe porbo tokhon amader spelling tao kintu correct hoye jabe. So my pet parrot Polly makes a lot of noise adip tumi porcho na amra ekbar porechi abar two times porchi my pet parrot polly makes a lot of noise last bar porchi my pet parrot polly makes a lot of noise thik ache okay ebar ektu rami miyasir bolo to rami miyasir please আচ্ছা আমরা যে সেন্টেন্স গুলো যেভাবে পড়েছি যেভাবে ডেসক্রাইব করে করে আমরা গ্রামারটা বের করলাম ঠিক সেম ভাবে আমাকে জাস্ট নাম্বার 8 টা বলো দেন তাহলে আমরা কিভাবে ডিসক্রাইব করলাম দেয়ার ইজ আ প্রপার নাউন দেয়ার ইজ ওয়ান প্রপার নাউন দ্যাট ইজ এখানে নাম্বার 1 না দ্যাট ইজ পলি একটাই আছে দ্যাট ইজ পলি ঠিক আছে রামি ওকে থ্যাংক ইউ ওকে নাও হবে না সরি হাসনাত কিছু বলছো হ্যাঁ প্যারট হবে না প্যারট বলতে এখানে সব প্যারট কে বোঝাচ্ছে ঠিক আছে ওকে পলি আর মাই হবে না না মাই হবে কেন মাই তো প্রপার নাউন না আচ্ছা ইউজ অফ মাই ইওর হিজ এন্ড হার এটাকে আমরা সবাই তিনবার বলি দ্রুত বলো আচ্ছা এটা আমাদেরকে শেখাবে সাইফা ইসলাম আনমিউট করো তুমি আমাদেরকে পড়াবে তিনবার বলবে এটা ঠিক আছে থ্রি টাইমস পড়বে আমরা সাইফার সাথে আমরা সবাই পড়ব ওকে সাইফা স্টার্ট জোরে জোরে পড়তে হবে ইউ জাস্ট হি হ্যাজ আ
No, no. His পুরের টাইটেলটাই পড়ো ইউজ অফ মাই ইয়োর ইজ আর আচ্ছা আমি তোমাকে বন্ধ করে দিলাম তোমার লাইনে সমস্যা ওয়াসিয়া বলো মি 7 নাম্বারটা কি দেখেন তো ওয়াসিয়া পড়ো মি সামি হ্যাঁ তোমার সাউন্ডের সমস্যা হচ্ছে বা ওয়াসিয়া পড়ো আমরা কি শিখবো সামনে His and her. Use okay. of my, your, his and her. My, your, his and her. Okay. So, আমরা এখন দেখো number one, আমরা কি শিখবো খেয়াল করো. He has a ball. This is his ball. So, আমরা he object হচ্ছে his. Okay. He has a ball. তার একটা বল আছে. তারে এটা কার বল? এটা তার বল. This is his ball. ঠিক আছে? যদি আমি বলি Tassinor has a ball. This is Tassinor's ball. Or this is his ball. Understand, Tassinor? Okay. So, he has a ball. This is his ball. Eta amader ke tin bar porte hobe, but amader ke porabe mishkat porabe. Mishkat porao. Number one and two. Tin bar kore porbe. He has a ball. This is his ball. He has a ball. সাউন্ড কিন্তু চল আসতেছে না মিসকাত হি হ্যাজ আ বল দিস ইজ হিজ বল আচ্ছা সাউন্ড হ্যাঁ সাউন্ড আসতেছে না কে বারবার কথা বলছো মিস মিস বলে মিহি কথা বলো না মা আমরা 7 নম্বরে যখন আসব আমি বলে দিব ঠিক আছে সো হি হ্যাজ আ বল দিস ইজ হিজ বল নাম্বার 1 বার পড়েছে না দেন আবার দুইবার দ্বিতীয়বার পড়ছি He has a ball. This is his ball. He has a ball. This is his ball. এবার না দেখে এই দুইটা সেন্টেন্স বলো সবাই সবাই না দেখে বলো আমি স্টপ শেয়ার করে দিচ্ছি ঠিক আছে সবাই না দেখে বলো সাউন্ড দিয়ে শুধু রাফসান বলো সাউন্ড দিয়ে হ্যাঁ রাফসান প্লিজ আনমিউট করো সবাই বলতে থাকো আমি কিন্তু দেখতে পাচ্ছি যে পড়ছো কারা কারা পড়ছো না আমি একসাথে সবাইকে দেখতেছি ওকে নাও রাফসান রিড বলো দ্রুত বলো আচ্ছা শান অথবা রাফসান যে কোনো একজন বলে ফেলো হ্যাঁ বলো হি হ্যাজ আ বল হি হ্যাজ আ বল দিস ইজ হিজ বল কার কার হয়েছে হাত তোলো তো কার কার হয়েছে ওকে আমাকে ফাতিমা বলো ফাতিমা ফাতেমা বলো 1 এন্ড 2 দুইটা সেন্টেন্স কি ছিল বলো হি ইজ বল না হি ইজ না সে কি বল হ্যাঁ মিশকাত হাসতেছে আচ্ছা তারা তো ছেলেরা এসে তোমাকে মাইট দিবে হি ইজ বল তার কি আছে বলো হি হ্যাজ আ বল হি হ্যাজ আ বল দিস ইজ হিজ বল ঠিক আছে আচ্ছা সবাই একটু ফিঙ্গার উঠাও তো থ্রি ফিঙ্গারস ইয়েস থ্রি ফিঙ্গার উঠাবে এবার ফাবিহা পড়বে ফাবিহা জোরে জোরে পড়ো আর ফাবিহার সাথে আমরা সবাই পড়ব ফাবিহা আনমিউট করো ওকে স্টার্ট হি হ্যাজ আ বল দিস ইজ হিজ বল হি হ্যাজ আ বল দিস ইজ হিজ বল He has a ball. This is his ball. Thank you. এই যে আমি তো একটু বর্ণিলকে দেখতেছি বর্ণিল কিন্তু তিনবারের চেয়েও বেশি পড়েছে তাই না ওর হাতে ফিঙ্গারে আসতেছে না সে অনেকবার পড়তেছে থ্যাংক ইউ দেন নাম্বার থ্রি আই হ্যাভ আ প্যারট দিস ইজ মাই প্যারট সবাই বলি আই হ্যাভ আ প্যারট আমার একটা কি আছে প্যারট আছে দিস ইজ মাই প্যারট আবার একটু বলি বর্ণ খেয়াল করো আই হ্যাভ আ প্যারট This is my parrot. I have a parrot. This is my parrot. এবার বর্ণ পড়ো বর্ণ বর্ণ আনমিউট করতে হবে বর্ণ আনমিউট ইউরসেলফ ওকে নাও ইউ রিড নাম্বার থ্রি এন্ড ফোর আই
have a parrot. This is my parrot. আরেকটু জোরে পড়ো, loudly. I have a parrot. This is my parrot. আরেকবার, আরো জোরে. I have a parrot. This is my parrot. এবার last time বলো, চোখ বন্ধ করে বলো. Close your eyes. সবাই চোখ বন্ধ করো. সবাই খেয়াল করো, five and six. You have a hen. এবার আমরা কি ইউজ করছি, সাবজেক্ট ইউ, ইউ হ্যাভ আ হ্যান, দিস ইজ ইয়োর হ্যান, ইউ হ্যাভ আ হ্যান, দিস ইজ ইয়োর হ্যান, আমরা বারবার পড়ি তখন কিন্তু এখন স্লাইডটা বন্ধ করে দিব, ইউ হ্যাভ আ হ্যান, দিস ইজ ইয়োর হ্যান, ওকে, নাও আই স্টপ দা শেয়ার, কে বলবে, তাসিনুর বলো, তাসিনুর, ইউ হ্যাভ এ হ্যান্ড, দিস ইজ ইয়োর হ্যান্ড, ইয়েস, একবার পড়েছো, আবার বলো, দুইবার, দ্বিতীয়বার বলো, সবাই সাথে সাথে বলো, ইউ হ্যাভ এ হ্যান্ড, দিস ইজ ইয়োর হ্যান্ড, এগেইন, ইউ হ্যাভ এ হ্যান্ড, দিস ইজ ইয়োর হ্যান্ড, থ্যাংক ইউ, নাও ডাইফা বলো তো, ডাইফা না দেখে বলো, ইউ হ্যাভ এ হ্যান্ড, দিস ইজ ইয়োর হ্যান্ড, দিস ইজ ইয়োর হ্যান্ড, থ্যাংক ইউ, ইউ হ্যাভ এ হ্যান্ড, দিস ইজ, হ্যাঁ বলে ফেলো, পুরোটা বলে ফেলো, নাও অনন্ত, অনন্ত, অনন্ত বলো তো, অনন্ত কিন্তু বারবার মানে ভিডিওটা বন্ধ রাখো, এখন থেকে ভিডিও বন্ধ রাখলে আমি কিন্তু ক্লাসে ইন করতে দিব না, ভিডিও দিতে হবে সবাইকে, নাও অনন্ত বলো, ইউ হ্যাভ এ হ্যান্ড, দিস ইজ ইয়োর হ্যান্ড, ওকে থ্যাংক ইউ, ভিডিও আর বন্ধ করবে না, ঠিক আছে, দেন আমি পড়ছি 7 এন্ড 8, 7 নম্বর এন্ড 8 নম্বর পড়ছি, সবাই খেয়াল করো, শি হ্যাজ আ ওয়াচ, তার কি আছে, একটা ওয়াচ আছে, ঘড়ি আছে, She has a watch. This is her watch. So, abar ektu pori shobai. She has a watch. This is her watch. She has a watch. This is her watch. Okay. Now, Wasia poro. Wasia shobai ke poro. Ekhon kintu Wasia hoche amader teacher. Wasia porabe. Jore jore Wasia sathe porbe. Sorry. She has a. Tar mane tahar. Tahar or tar. Thik ache? She has a. Watch, this is her watch. She has a watch. This is her watch. She has a watch. This is her watch. Okay, thank you. আচ্ছা এবার আমরা একটু কম্পিটিশনে যেতে চাই, সবাই তো পড়েছে তাই না, ডান, তো আমি একটু কম্পিটিশনে যেতে চাই, ছেলে একজন মেহেক থাকবে, মেয়েদের মধ্যে হচ্ছে মেহেক আর ছেলেদের মধ্যে হচ্ছে বর্ণিল, ঠিক আছে, ছেলেদের মধ্যে হচ্ছে বর্ণিল, মেয়েদের মধ্যে হচ্ছে মেহেক, তো সবার প্রথমে মেহেক বলবে, কত অল্প সময় বলতে পারো, আমরা একটা স্টপ ওয়াচ দিয়ে দেখব, মেহেক আর ইউ রেডি, মেহেক আর ইউ রেডি, ওকে জাস্ট ওয়েট, আচ্ছা এই যে আমি স্টপ ওয়াচ ওপেন করলাম, সো মেহেক স্টার্ট, He has a ball. This is his ball. I have a parrot. This is my parrot. You have a hand. This is your hand. She has a watch. This is her watch. Thank you. Mehek, write down your time. Your time is 13:44. আমরা একটু সবাই দেখি, সবাই তো তখন বলবো যে মিস মনে চিটিং করেছে, আমরা একটু টাইমটা দেখি, মেহেকের টাইম হচ্ছে 13:44, ঠিক আছে, আর একটু বলি দেখি, আমি একটু চেক করি কার সাউন্ড দেওয়া আছে, যখন মেহেক বলেছে কারো একজনের সাউন্ড চলে আসছিল, আচ্ছা নাও বর্ণিল, বর্ণিলকে দিয়েছিলাম না বর্ণকে দিয়েছিলাম, কে ছিল, বর্ণ আর বর্ণিল, 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 ওকে ওকে ঠিক আছে, নাও বর্ণিল আর ইউ রেডি, বর্ণিল ইয়েস মিস, ওকে একটু খেয়াল করবে মেহেকের টাইম ছিল কত, 13:44, সো তোমাকে পয়েন্ট পেতে হলে অবশ্যই এই অল্প টাইমের মধ্যে পড়তে হবে, মেহেকের চেয়ে কম, ঠিক আছে, সো স্টার্ট, He is a ball, this is his ball. I have a parrot, this is my parrot. You have a hand, this is your hand. She is a watch, she is this is your watch. Wow. Very nice.
ग्रेट सबाई देखो टाइम टा बोलो तो कत 93 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
নেম পড়বো যেহেতু এক্সারসাইজ করবো এখন সবাই, ঠিক আছে? ওয়াসিয়া, আদিব, আমরা সবাই ঘুরে ঘুরে পড়বো। হাসনাত অলসো, হি হাজ আ বল, দিস ইজ হিজ বল। আই হ্যাভ আ প্যারট, দিস ইজ মাই প্যারট। ইউ হ্যাভ আ হ্যান্ড, দিস ইজ ইয়োর হ্যান্ড। আদিব আবার মাথা ঘুরবে। শি হ্যাজ আ ওয়াচ, দিস ইজ হার ওয়াচ। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আদিব অনেক সুন্দর করে, আমরা যখন ভিডিও দেখবো তখন সবাই আদিবকে একটু দেখো। হ্যাঁ, আদিব কিভাবে পড়েছে। ওকে, স্টোরিটা আমরা আজকে এখন একটা স্টোরি পড়বো। ইটস নেম ইজ ফ্যাট কিং থিন ডগ। স্টোরিটার নামটা কি বলো? আচ্ছা আদিব বলো তো, স্টোরিটার নামটা কি? ফ্যাট কিং থিন ডগ বলো। ফ্যাট কিং থিন ডগ। আচ্ছা, এটার বাংলাটা বলো এখন। ফ্যাট কিং থিন ডগ, এটার বাংলাটা বলো। মোটা রাজা, সবাই সাথে সাথে পড়ো, দেখো খেয়াল করো আমার কার্সরটা যেখানে ঘুরছে, আমরা প্রত্যেকটা সেন্টেন্স থ্রি টাইমস করে পড়বো। দিস ইজ আ ফ্যাট কিং, দিস ইজ আ ফ্যাট কিং, this is a fat king. এটাও কিন্তু আমরা স্টপওয়াচ দিয়ে খেলবো সবাই, ঠিক আছে? সো সবাইকে পড়তে হবে, আমি জানি না কাকে ধরবো। This is a fat king. The fat king has a thin dog. Fat king এর কি ছিল? Thin dog ছিল। বর্ণ কি দেখাচ্ছ তুমি? বর্ণ মনোযোগ দিয়ে পড়ো। হ্যাঁ, the fat king has a thin dog. Fat king এর কি ছিল? Thin একটা dog ছিল। The fat king and his thin dog go for a walk. আবার পড়ছি, রেড কালার গুলো পড়ছি, খেয়াল করো। The fat king and his thin dog go for a walk. তারা দুইজনে কি করতে, হাঁটতে বের হয়েছে, ঠিক আছে? Go for a walk. The fat king and his thin dog go for a walk. এবার কিন্তু আমরা এখন রাজার সাথে হাঁটতেছি, এটা কল্পনা করতে হবে, ঠিক আছে? তাহলে স্টোরিটা তোমরা নিজের ভাষায় বলতে পারবে। এখন তার মানে কি, রাজাও হাঁটতেছে, ডগও হাঁটতেছে, আর আমরাও সবাই হাঁটতেছি, তাই না? ওকে, দ্য ডগ সিজ আ বার্ড। ডগ কি দেখতে পেল? একটা পাখি দেখলো, ঠিক আছে? দ্য ডগ সিজ আ বার্ড, দ্য ডগ সিজ আ বার্ড। দ্য ডগ রানস আফটার দ্য বার্ড। যখন সে পাখি দেখলো, ডগটা পাখি দেখলো, তখন সে কি পাখির পেছনে পেছনে দৌড়াচ্ছে। দ্য ডগ রানস আফটার দ্য বার্ড। আনন্দ না, অনন্ত, অনন্ত সোজা হয়ে বসো, শুয়ে শুয়ে পড়া যাবে না। হ্যাঁ, সোজা হয়ে বসো। দ্য ডগ রানস আফটার দ্য বার্ড, দ্য ডগ রানস আফটার দ্য বার্ড। দ্য কিং রানস আফটার দ্য ডগ। এবার ডগটাও দৌড়াচ্ছে, রাজাটাও দৌড়াচ্ছে, আর আমরাও দৌড়াচ্ছি আদিবের মতো। দ্য কিং রানস আফটার দ্য ডগ, দ্য কিং রানস আফটার দ্য ডগ। They run and run for many days. তারা কি করলো অনেক দিন ধরে, many days, for many days, অনেক দিন ধরে তারা খালি দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। They run, they বলতে কাদেরকে বোঝাচ্ছে? King and dog. They run and run for many days. The king catches the dog. আমরা ক্যাচ করি আদিব, আমরা সবাই ক্যাচ করি। The king catches the dog. আমরা ক্যাচ বলবো না, this is catches. সবাই বলি, the king catches the dog. Now the fat king is thin. এখন এই যে কিংটা কি হয়েছে, থিন হয়ে গিয়েছে। আমরা পিকচারে আমার একটা কথা ছিল, আমরা কথা শুনবো, পড়ার বাইরে পড়ার কথা শুনবো ক্লাসের পরে, ঠিক আছে? সো সবার প্রথমে দেখো রাজাটা কি ছিল, ফ্যাট ছিল, সে দৌড়াচ্ছে ডগের পেছনে পেছনে, তারপর সে কিন্তু থিন হয়ে গিয়েছে। আচ্ছা, সো এবার আমাদের গল্পটা কি মজা ছিল সবার কাছে? ফানি ছিল?
সবাই যদি ইয়েস বলো তাহলে তো অনেক মানে সাউন্ড হয়ে যাবে না, তোমরা তো বুঝো তাই না? এখন কিন্তু সবাই বড় ক্লাসে উঠেছ, টু থেকে থ্রি তে উঠেছ, অনেকে পরে উঠেছ, এখন কিন্তু বড় হয়েছে, বারবার কিন্তু বলবো না। আচ্ছা সো এখন হচ্ছে তোমরা এই স্টোরিটা সবাই লিখে রাখো 10 times, প্রথম যখন পড়বে, প্রথম যেদিন পড়বে 10 times লিখে রাখো এভরিওয়ান, তাহলে মনে থাকবে। 10 বার তোমরা কি করবে, গল্পটা পড়বে জোরে জোরে, লাউডলি 10 times পড়বে, আর অবশ্যই স্টপ ওয়াচ দিয়ে, লাইক আমার মতো মোবাইল নিবে অথবা ঘড়ি দিয়ে স্টপ ওয়াচ দিয়ে 10 বার পড়বে। এমনকি 10 বার পড়ার সাথে সাথে টাইম লিখে রাখবে, ফার্স্টে কত হয়েছে, সেকেন্ডে কত হয়েছে, ঠিক আছে? প্লিজ এভাবে আমার মতো আমি যেটা বলছি সেটা একটু শুনবে তোমরা কাইন্ডলি। সো 10 times পড়বে, ওকে। তারপর তোমরা কি করবে, মিররের সামনে দাঁড়াবে। এই যে আমার পিছনে মিরর আছে, হ্যাঁ, সো আমার সব রুমে আমি মিরর রাখি। সো মিররের সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে কি করবে, এই গল্পটা নিজের ভাষায় সুন্দর করে বলবে। আবার চাইলে তোমরা নিজেদের হয়তো আম্মু আম্মুর মোবাইল দিয়ে তোমরা এই গল্পটা বলবে আর নিজেরাই ভিডিও করবে, আগে নিজেরাই ভিডিও করবে, কারোর সামনে ভিডিও করার দরকার নাই, কারণ শাইনেস এর কারণে অনেক সময় দেখা যায় ভুল হয়, হ্যাঁ। সো নিজেরা একা একা ভিডিওটা করবে, তখন নিজের ভিডিওটা দেখবে আর গল্পটা শুনবে কেমন লাগছে। বুঝতে পেরেছ ফাবিহা কি বলেছি? মিস এরকে দেখে দেখে ভিডিও করব না, এটা নিজের ভাষায় গল্পটা পড়বে, নিজের ভাষায় দেখে দেখে পড়বে না। ইয়েস মিস আমি বুঝতে পেরেছি, ওকে থ্যাংক ইউ। নাও ফাবিহা রিড কুইকলি কুইকলি, সবাই ফাবিহার সাথে সাথে পড়বো, আমি একটু পরে জাস্ট দুইজন স্টুডেন্টের পরে আমরা আবার স্টপ ওয়াচে চলে যাব। সো ফাবিহা স্টার্ট। This is a fat king. The fat king has a thin dog. The fat king and his thin dog go for a walk. The dog sees a bird. The dog runs after the bird. Stop. করে বাট আমি কিন্তু সাউন্ড বন্ধ করেছি, তোমার মুখ কিন্তু ধরে রেখে নেই, মুখ কি ধরে রেখেছি ফাবিয়া? সো তোমাকে পুরোটা কমপ্লিট করতে হবে। ইয়েস সো নাও অনন্ত, অনন্ত অনন্ত বাবা আনমিউট করো। এই যে আমি দেখতে পাচ্ছি বর্ণ ইজ নট রিডিং, যে পড়ে না তাকে আসলে আমার মানে সত্যি কথা বলি যে আমি বারবারই বলি যে কন্টিনিউয়াস পড়তে হবে। আমার মুখস্থ হয়ে গেছে, ভেরি গুড, মুখস্থ হলো আবার আরো মুখস্থ করো, ঠিক আছে? নাও অনন্ত বলো, from here the king runs, this is a fat king, no the fat king wait has a thin dog। এই যে আমি কিন্তু কি যে অনন্তকে অনন্তর উপর আমি হ্যাপি হলাম না, কারণ ফাবিহা পড়েছে বার্ড পর্যন্ত। সো আমি অনন্তকে বলেছি ফ্রম হিয়ার দ্য কিং রানস, সো তার মানে কি তুমি আমার কথাগুলো শুনছো না কেন, নেটে প্রবলেম? আচ্ছা অনন্ত এখান থেকে পড়ো, দ্য কিং রানস আফটার দ্য ডগ, হ্যাঁ অনন্ত প্লিজ মনোযোগ দিতে হবে, সবাইকে বলছি মনোযোগ দিতে হবে, মনোযোগ ছাড়া সম্ভব না। হ্যাঁ হ্যাঁ অনন্ত, অনন্ত প্লিজ আনমিউট করো বাবা। ওকে দ্য কিং রান আফটার দ্য ডগ, দে রান এন্ড রান ফর মেনি ডেজ, বলো রান ফর দে রান এন্ড দ্য কিং catches the dog, now the fat king thin is thin, the fat king is thin, now jari bolo, jarif jarif abrar md jarif abrar quickly porte hobe, ami pora dhorle budhi je ashole ke je anonto kintu pore nai read kore nai, jarif bolo miss kothar theke porbo, just first this is a fat king, this is a fat king, the fat king has a thin dog, the fat king has a thin dog, the fat king and his thin dog for go a for walk, the dog see a bird, with the dog run after a bird after the, ওকে থ্যাংক ইউ বাবা, তুমি সাউন্ড বন্ধ করে পুরোটা পড়ে যাও, ঠিক আছে? নাও ইহান বলো, সরি ফ্যাট মানে হচ্ছে মোটা বা গ্যাচিং গ্যাচিং,
Yes, please. Nihal, you read from here. The king runs after the dog. The king ran after the dog. They ran and ran for many days. The king catches the dog. Now the fat king is thin. Now catches the dog. Now the fat king is thin. Okay, thank you. এবার আমাকে একটু হাত রেজ করে দেখাও তো, হু ক্যান সে উইদাউট সিইং, না দেখে কে বলতে পারবে, এমন কি জাস্ট সামারিটা বলতে হবে, ঠিক আছে? মিস আই ওয়ান্ট টু সে। আচ্ছা আমরা সাউন্ড বন্ধ রাখি, আমি একটু হাত তুলতে বলেছি। মিস সামারি মানে কি? সামারি মানে গল্পটা নিজের ভাষায়, জাস্ট গল্পের কি ছিল, আমাদের গল্পের মধ্যে কি তথ্য ছিল, সংক্ষেপে তুমি তোমার ভাষায় বলবে, সারমর্মটা বলবে, ঠিক আছে? ওকে, নাও স্নেহা বলো। স্নেহা, স্নেহা আমরা একটু না দেখে গল্পটা একটু পড়বো, হ্যাঁ নিজের ভাষায় বলো, আনমিউট করতে হবে। আনমিউট হচ্ছে না কেন? আমি তো কাউকে মিউট করিনি। হ্যাঁ আবার খেয়াল করে দেখো, আনমিউট করো স্নেহা, আনমিউট করো। আচ্ছা আবরার করো তো আনমিউট, দেখি আজকে নেটে অনেক প্রবলেম হচ্ছে, জানি না কেন হচ্ছে। হ্যাঁ ওকে স্নেহা বলো। ওকে স্নেহা বলো তাহলে। This is a fat king. The fat king has a thin dog. The fat king go for a walk. The dog sees a bird. The dog runs after the bird. The king runs after the dog. They run and run for many days. The king catches the dog. Catches the dog. Now the fat king. The fat king is thin. Thin. Thank you. Thank you. Snehar jonno amra shobai ekটু হাত তালি দেই please. Snehar jonno amra ekটু shobai হাত তালি দেই. Thank you Sneha. So আমরা কিন্তু এভাবে পড়বো গল্পটা, ঠিক আছে? আচ্ছা এবার আমি আবার কম্পিটিশনে যাব। যাব কম্পিটিশন দিব। ওকে আচ্ছা ওকে এটা দেখে দেখে বলতে হবে। আচ্ছা আমি একটু ছেলেদের মধ্যে চাচ্ছি তাসিনুলকে, আর মেয়েদের মধ্যে হচ্ছে জান্নাতুল ফেরদৌস। ওকে, আর অন্য যারা তোমরা কেউ মন খারাপ করবে না, আমি চাই আমি সবাইকেই ভালোবাসি, ঠিক আছে? সো জাস্ট আমার কাছে যাকে মনে হয়েছে আমি তাকেই ধরেছি, ওরকম কোনো কিছু ইন্টেনশন নাই যে আমার, হ্যাঁ সবাইকে আমি ভালোবাসি। সো আমি যখন স্লাইডটা আবার শেয়ার করব সবাই আবার পড়বে। ওকে সো সবার প্রথমে এখন ভয়েস ফার্স্ট, সো আমি ছেলেদেরকে আগে সুযোগ দিচ্ছি। তাসিনুল ফার্স্ট, তাসিনুল আর ইউ রেডি? জি মিস। ওকে স্টার্ট। দিস ইজ ফ্যাট কিং the fat king has a thin dog. The fat king and his thin dog go for a walk. The dog sees a bird. The dog runs after the bird. The king runs after the dog. They run and run for many days. The king catches the dog. Now the fat king is thin. Okay, your time is 34.39. Write down, Tasinur. You write down your time, 34.39. Now, Jannatul Ferdows. Ma'am? Yes, Tasinur, bolo baba. Amar dak nam Tasin. Tasin. কে ক্রাই করছে? আচ্ছা তাহসিন, হ্যাঁ তাহলে এখন থেকে আই ওয়ান্ট টু সে, এখন শুধু সব সময় তাহসিন, তুমি জাস্ট তোমার ছোট নাম নিকনেম লিখে ঢুকবে, ঠিক আছে? তাহসিন বলে ঢুকবে, তো তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে তাহসিন। ওকে নাও জান্নাতুল, আর ইউ রেডি? দিস ইজ ফ্যাট কিং, দ্য ফ্যাট কিং হ্যাজ এ থিং দ্য ডগ. The fat king and his
thing dog go for a walk. The dog sees a bird. Oba jannatuler jonno dua koro mera. The dog runs after the bird. The king runs after the dog. They run for many days. The king catches the dog. Now the dog king is thin. Very sad. Jannatul, your time is show korbo. Can I show this? 39.35. So again, loser mera. Dekhecho? Congratulations, Tasin, and also congratulations, all boys. Ekhono ami meyderke janate parchi na. Mera kintu kono point pai nai. Thank you. So, boys der point hoche 2 ar meyder hoche 0. 0 na? Yay! Acha, eta khushi hobe na kintu, ha? Mane chelera enjoy korbe ar meyera ki korbe? মানে রাগ হয়ে কন্টিনিউয়াস এই যে স্নেহা কিন্তু রাগ হয়ে বলতেছে এবার দেখাই দিব তাই না মানে আমাদের কি করতে হবে পড়ার মধ্যে হচ্ছে আমাদের কম্পিটিশন থাকতে হবে বাট আমরা কাউকে হিংসা করব না আমরা চাই সবাই ভালো করব বাট নিজের মধ্যে পড়াটা নিয়ে যে হিংসা যে আমিও ভালো করতে চাই ওকে সো থ্যাংক ইউ এভরিওয়ান এন্ড আমরা গল্পটা নিজের ভাষায় বারবারই বলছি আমরা 10 টাইমস পড়ে তারপর নিজের ভাষায় আমরা পড়ব ওকে নাও আই এম গোইং টু দ্য নেক্সট স্লাইড আচ্ছা এই দেখো কত ডিজাইন দিয়েছি শুধু তোমাদের কি করেছি পড়ার জন্য এত ডিজাইন দিচ্ছি তাই না স্নেহা ওকে সো এবার আমরা স্টোরি থেকে কিছু ওয়ার্ড মিনিং বের করেছি ওয়ার্ড মিনিং গুলো আমরা পড়ব খুব দ্রুত এখনি মুখস্থ করে ফেলো এভরিওয়ান নাম্বার 1 ফ্যাট মিন্স ফ্যাটি এটা আমরা কি রাইমস এর মতো করে পড়ব সবাই ফ্যাট মিন্স ফ্যাটি ফ্যাট মিন্স ফ্যাটি ফ্যাট মিন্স ফ্যাটি এটা সবাইকে দেখি আমি সবাই রাইমস এর মতো করে পড়ি ফ্যাট মিন্স ফ্যাটি আদি পড়ছো না কেন ফ্যাট মিন্স ফ্যাটি ফ্যাট মিন্স ফ্যাটি ওকে থ্যাংক ইউ এভাবে আমরা পড়বো দেন নাম্বার 2 থিন মিন্স উইক থিন মানে কি যেমন পাতলা কারা পাতলা হয় উইক দুর্বল তাই না থিন মিন্স উইক থিন মিন্স উইক থিন মিন্স উইক আমি আবার স্টপ করে দিলাম সবাই পড়ি থিন মিন্স উইক Thin means weak. Thin means weak. আমরা গল্পের মতো করে পড়বো জোরে জোরে পড়বো ব্রেনে যখন টাচ করবে তখন এমনিই চলে আসবে মুখের মধ্যে হ্যাঁ সো ফ্যাট মিন্স ফ্যাটি থিন মিন্স উইক আবার চোখ বন্ধ করো ফ্যাট মিন্স ফ্যাটি থিন মিন্স উইক দুর্বল ওকে দেন নাম্বার 3 তে যাচ্ছি ওয়াক মিন্স স্টেপ ওয়াক মিন্স স্টেপ এই যে আমরা 1 স্টেপ 2 স্টেপ তার মানে কি হাঁটলেই তো আমাদের স্টেপটা পড়ে তাই না এক পা দুই পা করে পড়ে সো ওয়াক মিন্স স্টেপ ওয়াক মিন্স স্টেপ এস টি ই পি স্টেপ সো আমরা আবার পড়ি ওয়াক মিন্স স্টেপ ওয়াক মিন্স স্টেপ আমরা সবাই হাঁটি বসে বসে হাঁটি ওয়াক মিন্স স্টেপ ওয়াক মিন্স স্টেপ ইয়েস আমরা বসে বসে হাঁটি সবাই হ্যাঁ ওই যে আমাকে স্নেহা দেখাচ্ছে ওয়াক মিন্স স্টেপ ওয়াক মিন্স স্টেপ আর বর্ণ কিন্তু সত্যি সত্যি হাঁটতেছে ওকে ইটস ভেরি গুড সকালবেলা এরকম করে হাঁটবে দেন নাম্বার 4 সি মিন্স লুক আমাকে অভিনয় করে দেখাও তো কে দেখাবে সি মিন্স লুক সি মিন্স লুক সি মিন্স লুক সবাই পড়ি সি মিন্স লুক সি মিন্স লুক সাথে সাথে যে বর্ণ খালি দেখতেছে সাথে সাথে বলতে হবে সি মিন্স লুক এই যে শান আর রাফসান এই যে দূরবীনের মতো দেখতেছে সি মিন্স লুক সি মিন্স লুক ওকে এই যে তাহলে কিন্তু আমাদের সব পড়া মনে থাকবে তাই না এরকম করে আমরা পড়বো আচ্ছা অনন্ত গ্যালাক্সি ট্যাব এ হ্যাঁ ভিডিও বন্ধ রাফা অলসো ভিডিওটা বন্ধ করো না মা আচ্ছা দেন নাম্বার 5 আমরা এখন 5 পড়ছি রান মিন্স গো একটা যে কোনো একজন আমাকে দৌড় দিয়ে দেখাও কিন্তু দৌড় দিয়ে বা চলে আসবে হ্যাঁ চলে আসবে দৌড় দিয়ে রান মিন্স গো রান মিন্স গো Run means go. এই যে স্নেহা কিন্তু দৌড় দিয়ে আমার বাসায় চলে আসছে হ্যাঁ দৌড় দিতে দিতে সবাই আমার বাসায় লিয়াকসে চলে আসছে সো রান মিন্স গো রান মিন্স গো দেখি না দেখে আমাকে কে কয়টা বলতে পারবে ঠিক আছে রান মিন্স গো ওকে থ্যাংক ইউ দেন নাম্বার 6 পড়ছি আফটার মিন্স লেটার আফটার মানে পরে সে কি পিছনেই থাকে
after means later তাহলে after মানেও পরে later মানেও পরে সো আবার একটু পড়ি after means later after means later after means later after means later then number 7 catch means hold catch means hold catch মানে ধরা hold মানেও ধরা ঠিক আছে এই যে আমি catch করলাম catch means hold catch means hold catch means hold yes আচ্ছা হ্যাঁ জুপিটার লিখছে আবার না আদিব কেন জুপিটার লিখলে বাবা ইউ আর এ গুড বয় হ্যাঁ তোমার মধ্যে অনেক মনোযোগ চলে আসছে থ্যাংক ইউ আমি তোমার অনেক ইমপ্রুভ হয়েছে সো আচ্ছা এবার আমাকে মেহেক মেহেক আনমিউট করো এখানে কয়টা ওয়ার্ড মিনিং ছিল দেয়ার আর 7 ওয়ার্ড মিনিংস আমাকে যে কোনো একটা বলো যে আমরা এই যে এতক্ষণ যে নেচে গিয়ে শিখলাম যে কোনো একটা আর আমি দেখব মেহেক ছাড়া অন্য কারো সাউন্ড যদি থাকে আমি কিন্তু মানে আমি সত্যি কষ্ট পাবো যে আমার রুলসটা মেইনটেইন করছো না ওকে মেহেকের আশেপাশে যেন সাউন্ড না আসে বাসা নয়েজটা যেন না আসে ওকে মেহেক বলো যে কোনো একটা বলো রান মিন্স গো থ্যাংক ইউ মেহেক একটা পয়েন্ট পেয়েছে ওকে এবার ইহান বলো তো ইহান ইয়েস মিন্স যে কোনো একটা বলো বাট মেহেক যেটা বলেছে সেটা বলা যাবে না ইহান বলো রান মিন্স গো নো এটা তো আগেই শর্ত দিলাম মেহেক যেটা বলেছে সেটা বলা যাবে না আরেকটা বলো কি শিখেছি আমরা এই যে এতক্ষণ যে নাইতে গিয়ে শিখাইলাম আমি মিন্স আই নো ইহান থিন মিন্স উইক আচ্ছা ইহান ইহান আসলে একটু থিন আছে না ইহান কিন্তু উইক না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমাদেরকে ফ্যাট হইতে হবে আচ্ছা এবার আমাকে রাফসান বলো তো কখন ছুটি হবে আজকে ছুটি হবে না আজকে সারা রাত ক্লাস করব আচ্ছা রাফসান বলো হ্যাঁ রাফসান বলো শান আর রাফসান ফ্যাট মিন্স ফ্যাটি ওয়াও ফ্যাট মিন্স ফ্যাটি নাও স্নেহা বলো স্নেহা চারটা পে তিনটা পেয়ে গেছি আমরা স্নেহা বলো সি মিন্স লুক সি মিন্স লুক চারটা পেলাম আচ্ছা আরো তিনটা বাকি আছে এবার আমাকে ফাবিহা বলো ফাবিহা ফাবিহার ভিডিওটা বন্ধ আচ্ছা জারিফ বলো জারিফ বাবা বলো আমাদের কি কি হয়েছে উইক হয়েছে সি হয়েছে হ্যাঁ জারিফ বলো আচ্ছা আবরার বলো একটা আবরার সাউন্ড শুনতে পাচ্ছি না সাইফা বলো সাইফা ইসলাম ক্যাচ মিন্স hold catch means hold abar shobai dhori abar catch means hold yes apni ki amake dhorechilen ami shunte yes fabiha mone hoy ki run means go chole giyechilo tai na acha fabiha ebar ekta bolo means ami slide tao dekhte parini ami to slide charai porachi ekhon ar ke bolte parbe hat tulo to acha tahsin bolo tahsin fat means fatty আচ্ছা ওটা অলরেডি একজন বলে ফেলেছে ওকে সো আমি আর সময় দিব না একটু খেয়াল করো বাবা টাইম অলরেডি 82 আচ্ছা means later আচ্ছা এবার এক নিঃশ্বাসে সবাই পড়বে উইদাউট এনি ব্রিথ সবাই এভরিবডি টেক এ লং ব্রিথ সবাই সোজা হয়ে বসি আমরা একটু মেডিটেশনের মতো যেভাবে মেডিটেশন করি ইয়েস সবাই সোজা হয়ে বসি বসে এবার এভরিবডি টেক এ লং ব্রিথ নিজের মধ্যে এনার্জি আনি ওকে So one, two, start. Fat means fatty, thin means weak, walk means step, see means look, run means go, after means later, catch means hold. আমারা কে কারা কারা পড়ছি? আমারা কে আপনারা কে আমি পড়েছি। Okay, thank you. Fatima তাহলে first. মিসের আগে পড়েছে। Wow. এবার last. আমি পড়েছি। এবার আমি সাউন্ডটা মানে আমি স্পিডটা আরো বাড়াই দিব সো তোমাদেরকেও স্পিড আরো বাড়াই দিয়ে পড়তে হবে ঠিক আছে এবার আমার লাস্ট টাইম আবার পড়ব যে আমার আগে পড়বে সে শুধু সাউন্ড দিবে একবার কেউ সাউন্ড দেওয়ার পর আর বারবার সবাই সাউন্ড দিবে না ওকে আর কেউ কি করবে না কেউ কিন্তু কোনো লুকোচুরি করবে না চিটারি করবে না এই যে আদিব কিন্তু আগে পড়ছে আদিব কিন্তু ডান আদিব দরকার নাই আদিব কিন্তু আমাদের সাথে নাই তাহলে আদিবের পড়া শেষ মি ডান হ্যাঁ এই যে দেখেছো একসাথে পড়তে হবে আমি বলেছি
start. Fat means fatty, thin means weak, walk means stiff, see means look, run means go, after means later, catch means hold. Miss Ami. Fatima shop show. Okay, I'm first. All are first. Okay, thank you, everyone. So আমরা আবার এবারে একটু ঘুরে ঘুরে পড়বো, আবার একটু এক্সারসাইজ করব, সবাই বসে বসে এক্সারসাইজ করব। Fat means fatty, thin means weak. তারপর আবার ঘুরি। Walk means step, see means look, run means go, after means later, catch means hold. আমরা এগুলো কি করব, লিখে ফেলবো, পাশাপাশি এগুলো দিয়ে মেক সেন্টেন্স করব, ঠিক আছে? Okay, this is another section, speed reading. Okay, দেখো আমরা কিন্তু বারবার এই ওয়ার্ড গুলো নিয়ে খেলছি, তাই না? So এই ওয়ার্ড গুলো কিন্তু ভুল হওয়ার কথা না, স্পেলিংটা ভুল হবে না তোমাদের। Okay, start. This is speed reading. সবাইকে বলছি speed reading টা হচ্ছে আমরা 1 থেকে 8 পর্যন্ত পড়বো, আবার 8 থেকে 1 এ যাব, এরকম করে সবাই তিনবার পড়বো, ঠিক আছে? Ready, 1, 2, start. Fat, king, thin, walk, see, run, after, catch, catch, after, run, see, walk, thin, king, fat. Done, ek bar shesh? Acha, ebar aija sound ki aija porabe. Yes, but eta bolte hobe na online. Okay, now aija bolo. Aija, unmute yourself. Start koro. Sorry? সাউন্ড শুনতেই পেলাম না। আচ্ছা, এবার রায়ান রশিদ পড়ো দ্রুত। Thin walk, see, run, after catch, catch, after run, see, walk, thin, fat. Thank you. Now, Nuzaima poro. Thank you, Nuzaima poro. Nuzaima. Fat, king, thin walk, see, run, after catch, catch, after run, see, walk, thin, king, fat. Thank you. Amra kintu catch bolbo na, ki bolbo? Catch. 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 Okay, thank you. Now, Abrar. আর অন্য বারবারই বলছি যে যার নাম অ্যানাউন্স করব না, সে যদি সাউন্ড দাও আমি কিন্তু অবশ্যই মনে মনে কষ্ট পাবো। হ্যাঁ, আমি এই জিনিসটা একদমই পছন্দ করি না যে ক্লাসের মাঝখানে অযথা কথা, ঠিক আছে? সাউন্ড দিবে না। ওকে, নাও আবরার স্টার্ট। মিস কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। স্টার্ট আবরার। আচ্ছা আপনার, তোমার সাউন্ড কম শোনা যাচ্ছে। হ্যাঁ, তুমি পুরোটা পড়ে জানো। আফিফা মাহমুদ, ছুটি কখন হবে? আফিফা মাহমুদ, মিস আমাদের ক্লাস শেষ হবে কখন? 8:30। হ্যাঁ আফিফা। ফ্যাট, কিং, থিম, ওয়াক, সি, রান, আফটার, ক্যাচ। ওকে, তারপরে পুরোটা পড়ে যাও, সাউন্ড বন্ধ করে। আফটার, রান, সি, ওয়াক, team, king, fat. Fat, okay, thank you. So amra abar last one pori. Fat, king, thin, walk, see, run, after, catch, after, catch. Okay, so okay, this amader ar ekdom amra sheshe dike chole ashchi. There this is ekhane tinta question ache. There are three questions. Ekhon amra kotha bolbo na, please. Sneha, khyal korben. এখানে তিনটা কোশ্চেন আছে, আমরা তিনটাই এখনই পড়বো, আবার অ্যানসার আমরা সবাইকে এখনই ধরবো। নাম্বার 1, খেয়াল করো কোশ্চেন অ্যানসার। হোয়ারস ইওর নেম, সাউন্ড আফটার, সাউন্ড বন্ধ করো। হোয়ারস ইওর নেম? মাই নেম ইজ তাসনিম। সবাই সবার নাম বলবে, ঠিক আছে? এই যে আমি ক্লাসের শুরুতে বলি যে তোমরা একজন একজনকে কোশ্চেন করো, বাট কোশ্চেনটাই তোমরা করতে পারো না। হোয়ারস ইওর নেম? মাই নেম ইজ তাসনিম। Where's your name? My name is Tasneem. ঠিক আছে? এবার নাম্বার 2. How old are you? I am 7 years old. যার যে বয়স সেটা বলবে। How old are you?
সাউন্ডটা ভালো মতো বোঝা যাচ্ছে না হাউ ওল্ড আর ইউ আই এম 7 ইয়ার্স ওল্ড 7 ইয়ার্স ওল্ড ওকে আদিব সাউন্ড বন্ধ করো বাবা মিস আপনি আপনার 7 বছর আমি তোমাদের কথা বলছি হ্যাঁ আমার তোমাদের সাথেই আমার 7 বছর হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন আই রিড ইন ক্লাস 1 আমি তোমাদের সাথে ক্লাস 1 এ পড়ি 2 তে পড়ি 3 তে পড়ি তাই না সো হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন I read in class 1 I read in class 2 I read in class 3 okay এবার আমি যে তিন ওয়েট হ্যাঁ আমি ক্লাস 2 এ পড়ি ওয়াও থ্যাংক ইউ কংগ্রাচুলেশন সো আমরা কি করব আমরা এই তিনটা প্রশ্ন আমি ক্লাস 3 তে পড়ি এখন আমরা কথা বলবো না এবার আমি বলছি মেহেক মেহেক এন্ড মিসকাত বোথ এম এম মেহেক এন্ড মিসকাত প্লিজ You asked to Miskat number one. One ki chilo? Mehek asked. Mehek answer bolo. What's your name? My name is Miskat. Miskat, okay. Miskat number two ta tumi. Sorry, Miskat na. Rafsan. Rafsan number two ta tumi. Afifa ke jigasha karo. Afifa. Afifa ke number two ta ask karo. টুটা কি ছিল আচ্ছা রাফসান হ্যাং হয়ে গেছে রাফসান রামিম বলো রামিম হ্যাঁ এবার রামিম আচ্ছা আফিফা তুমি আক্স করো রামিমকে নাম্বার টুটা কি ছিল হাউ ওল্ড আর ইউ ওকে নাও রামিম গিভ হার অ্যান্সার আই এম 8 ইয়ার্স ওল্ড ওকে নাও ফাইজা এন্ড রাফা হ্যাঁ ফাইজা এন্ড রাফা রাফাকে আমি মনে কোনো কথাই জিজ্ঞাসা করি নাই রাফা কি আছো আচ্ছা ফাইজা তুমি রাফাকে জিজ্ঞাসা করো নাম্বার 3 আচ্ছা দুইজনই আছো দেখতে পাচ্ছি না আচ্ছা ফাইজা তুমি বর্নিলকে জিজ্ঞাসা করো ইউ আস্ক টু বর্নিল নাম্বার 3 What class do you read in? I read in class 2. Class 2. Okay, thank you everyone. So, আমরা একটু বারবার বলি যে question and answer একসাথে পড়বো. Like this. What's your name? My name is Tasnim. How old are you? I'm 7 years old. What class do you read in? I read in class 1. এখানে যে blue color গুলো আছে এগুলো তোমরা change করে করে নিজেদের নাম লিখবে. ঠিক আছে? নিজেদের বয়স লিখবে, নিজেদের class লিখবে. So, আমরা আবার একটু পড়ি. What's Your name? My name is Tasnim. How old are you? I am 7 years old. What class do you read in? I read in class 1. Okay. This is the last slide. Tongue twister. ঠিক আছে? আমরা tongue twisterটা সবাই দাঁড়ায় পড়বো. Everybody stand up. সবাই tongue twisterটা দাঁড়িয়ে পড়বো. ঠিক আছে? কারণ আমরা বসতে বসতে আমরা খুব মানে খুব tired হয়ে গেছি. আমরা একটু দাঁড়াবো. সবাই দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা একটু পড়বো. Fresh fried fish দেখি তো সবাই দাঁড়াইছো কিনা ওয়াও আচ্ছা তোমরা আবার লেখা দেখতে পারবে তো নাকি যাদের সমস্যা হয় দাঁড়ায় না কিন্তু সবাইকে একটু দাঁড়াতে বলেছি তো জাস্ট একটু চেঞ্জ হ্যাঁ আমাদের চেঞ্জ করতে হয় অনেকক্ষণ বসা সো টাং টুইস্টার দেখো কি ছিল ফ্রেশ ফ্রাইড ফিশ ফিশ ফ্রেশ ফ্রাইড ফ্রাইড ফিশ ফ্রেশ ফিশ ফ্রাইড ফ্রেশ এটা একটু লিখে রাখো 50 টাইমস পড়বে তোমরা ঠিক আছে 50 বার পড়বে ওকে সো এবার আমরা একটু বাংলাটা বলি ফ্রেশ মানে হচ্ছে কি তাজা ফ্রাইড মানে হচ্ছে ভাজা ফিশ মানে হচ্ছে মাছ এখন কথা বলবো না ফ্রেশ ফ্রাইড আমি এটা ছবি তুলে রাখতে হবে হ্যাঁ না আমরা পরোটা দিয়ে দিব বাবা পরোটা কিন্তু সবাইকে দিয়ে দিব ফ্রেশ ফ্রাইড ফিশ কোথায় পরোটা পাওয়া যাবে যারা যারা নতুন আছো তোমরা কেউ যাবে না তোমরা থাকবে আমি পরোটা বুঝিয়ে দিব ঠিক আছে কোত্থেকে পরোটা খুঁজে পাবে ওকে সো ফ্রেশ ফ্রাইড ফিশ ফিশ ফ্রেশ ফ্রাইড ফ্রাইড ফিশ ফ্রেশ ফিশ ফ্রাইড ফ্রেশ এরকম করে এটা 50 বার পড়বে ঠিক আছে দুই দিনের মধ্যে 50 বার পড়ে ফেলবে ওকে আমি জাস্ট একজনের থেকে একটু জানতে চাচ্ছি আফিফা বলো তো আফিফা একটু জোরে জোরে বলো আর এটার বাংলাটা হচ্ছে ফ্রেশ মানে হচ্ছে তাজা ফ্রাইড মানে হচ্ছে ভাজা ফিশ মানে হচ্ছে মাছ তার মানে কি তাজা ভাজা মাছ ঠিক আছে এখন যারা এটা ভালো পারবে তাদের মাছটা অনেক সুস্বাদু হবে যারা পারবে না তাদের মাছটা কি হবে ইয়াকি ওকে নাও আফিফা বলো
fresh fry fish fresh fry fish 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 fresh fried fish fresh fried fried, fried fish fried fish fresh fish fried fried fry, fresh oh, thank you acha sneha bolo to jore bole dao sneha sneha unmute karo fish fried fish fish fresh fried fried fish fresh fish fried fish okay thank you everyone thank you so amra eta 50 times korbo thik ache so ajker moto amader class ta ekhanei shesh amader poroborti class inshallah dekha hobe shei porjonto tumra bhalo thako ar tumra miss korbe so allah hafiz bye bye